এইচএসসি পরীক্ষা দু সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো অর্থাৎ এই যে রুটিনটি এই রুটিনটির পুরো পরীক্ষাগুলোই বাতিল হয়ে গেছে পুরো রুটিনটাই বাদ আর কি কারণ চার তারিখ থেকে পরীক্ষা বার স্টার্ট হওয়ার কথা ছিল মনোবিজ্ঞান কৃষি এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে কিন্তু এই পরীক্ষাগুলো আর হবে না চার তারিখ থেকে পরীক্ষা স্থগিত হয়ে গেছে চার তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত বাকি পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হলো তো পরীক্ষা সমূহ কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে চলো আমরা সেই নোটিশটি দেখব তারপর আমরা বিস্তারিত বিষয়ে জানব দেখো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলে লেটেস্ট মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নোটিশ প্রকাশ করেছে একটা দুইটা নোটিশ প্রকাশ করেছে তো আমরা একটা নোটিশ দেখছি এখানে বলা হচ্ছে যে আগামী চার আট দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি বা সমানের পরীক্ষা দু স্থগিত অর্থাৎ চার তারিখ থেকে তো পরীক্ষা আবার শুরু হওয়ার কথা ছিল আগের পরীক্ষা তো স্থগিত হয়েছে আর বাকি যে পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষাগুলোও স্থগিত করে দেওয়া হলো এবং আগামী এগারো আট দু তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষাসমূহ গ্রহণ করা প্রসঙ্গে বলা হচ্ছে যে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী চার আট দু তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো আগামী এগারো আট দু তারিখ থেকে আবার সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী হবে অর্থাৎ নতুন একটা রুটিন প্রকাশ করবে আগে যে রুটিনটা দেখালাম ওই রুটিনটা কিন্তু বাতিল হয়ে গেছে এবং স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর এখনও নতুন যে রুটিনটা এগারো তারিখ থেকে তো পরীক্ষা শুরু মানে স্থগিত হওয়া পরীক্ষাগুলো তো সেই রুটিনটা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি রুটিন যখনই প্রকাশ হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব সিলেট বোর্ডের বন্যার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছিল বাংলা বাংলা দ্বিতীয় পাত্র সহ বেশ কয়েকটি পরীক্ষা তো সেই পরীক্ষাগুলো এগারো তারিখ থেকে নেওয়ার কথা ছিল তো সিলেট বোর্ডের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে তো আমরা যদি সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই তাহলে এখানে কোনো নোটিস প্রকাশ করেছে কিনা সেই বিষয়ে আমরা কিন্তু জানতে পারবো এখনো পর্যন্ত কোনো নোটিস প্রকাশ করেনি তো সিলেট বোর্ডের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত যেহেতু সকল বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে সিলেট বোর্ডের পরীক্ষা তো হয়েছে চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কিন্তু এগারো তারিখ থেকে তো পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সিলেট বোর্ডের বাংলা সহ বিভিন্ন সাবজেক্ট তাহলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়া হবে নাকি আগের পরীক্ষাগুলো নেওয়া হবে এই নিয়ে সিলেট বোর্ড থেকে কিন্তু আলাদা করে একটা নোটিশ দিবে আলাদা করে একটা রুটিন দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দিবে বা যশোর শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে একটা করে রুটিন প্রকাশ করবে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে তবে সিলেট বোর্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা সিলেট বোর্ডও কিন্তু একটা নোটিশ বা রুটিন প্রকাশ করবে তো এই নিয়ে পরবর্তীতে তোমাদেরকে আপডেট দিব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ